আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে মার্কেট ওয়াচে। আমি মোসাদ্দেক সাদেক। আজকে আমরা এই আলোচক হিসাবে যাদেরকে পেয়েছি, আপনাদের অনেকের অনেকেরই হয়তো পরিচিত এবং শুভ বক্তা, এবং আমি মনে করি এই পুঁজিবাজার অর্থনীতির তারা একটা ভালো স্পোক্সম্যান, এবং ওনারা হচ্ছেন মাহবুব এইচ মজুমদার, এমডি এফসি ক্যাপিটাল লিমিটেড, মাহমুদ হোসেন এফসিএ পুঁজিবাজার বিশ্লেষক এবং সিএ বোর্ডের পরিচালনা পরিষদের সদস্য। আমরা আজকে ওনাদের কাছে জানতে চাইব কতগুলো বেশ কতগুলো ব্যাপার। আজকে হয়তো আমাদের মুদ্রানীতি আসতেছে, সেই মুদ্রানীতির আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট এফেক্ট পুঁজিবাজারে কী ধরনের পড়ে, এটা আমরা নতুন অর্থমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশাগুলো কী কী ক্যাপিটাল মার্কেট নিয়ে, পুঁজিবাজার নিয়ে, এই দুটা নিয়ে আগে প্রথমে আলোচনাটা শুরু করি, তারপরে আসবো আমরা অনেক কিছু নিয়ে আলাপ করতে আপনাদের। এবং প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পারেন, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা। ধন্যবাদ। আমরা আলোচনায় যাই, প্রথমে শুরু করি মাহমুদ ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ মাহমুদ ভাই, আজকে মুদ্রানীতি ঘোষণা হতে যাচ্ছে, আজকে বা কাল, আজকে হতে যাচ্ছে, আপনি কী ধরনের মুদ্রানীতি আশা করতেছেন? একটা ডেভেলপিং কান্ট্রিতে মুদ্রাস্ফীতি তো হবেই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমাদের যে এতগুলো মেগা প্রজেক্ট একসাথে চলতেছে, তো ইনফ্লেশন হওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু একটা জিনিস দেখতেছি, মুদ্রানীতি হলে তারা সংকুচিত একটা মুদ্রানীতি ঘোষণা করে, টাইটেন করে, তাদের কি তারল্য সংকট পড়ে যায় একটা বাজারে। আপনি কী ধরনের আশা করতেছেন এবং কীভাবে উত্তরণের উপায়টা কী কী? মুসলিম ভাই, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা প্রশ্নের অবতারণা করেছেন। দেখেন, আপনি যেটা বললেন ওখান দিয়েই যদি শুরু করি, অর্থনৈতিক উন্নয়নের একদম যেটা কথার কথায় বলে যে আপনার ইনফ্লেশনটা বা মুদ্রাস্ফীতিটা কিন্তু ওন ব্লাড কাজিন, একদম ওন ব্লাড কাজিন। যখন অর্থনৈতিক উন্নয়ন বা প্রবৃদ্ধি হবে, আপনার মুদ্রাস্ফীতি কিছু হবেই। তো এখন যারা মুদ্রা মার্কেটটা কন্ট্রোল করে, তাদের যে ব্যাপারটা দায়িত্ব এবং খেয়াল রাখা দরকার যখন মুদ্রানীতি করে, যে এটা যেন অসহনীয় পর্যায়ে না বাড়ে, এটা যেন মানুষের মধ্যে সহনীয় পর্যায়ে থাকে। এখন আমাদের দেশে এটা হয়, আপনি একদম যথার্থই বললেন যে অনেক সময় এই যে মুদ্রাস্ফীতি হবে, এই ভয়ে এমন করে একটা সংকোচন নীতি নেয় যাতে আপনার তারল্য সংকট হয়ে শুধুমাত্র মানুষের জীবনযাত্রায় নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে না। অর্থনীতির শুধু মুদ্রা মার্কেট তো একটা না, ক্যাপিটাল মার্কেট আছে, এগুলো খুব নেগেটিভলি এফেক্টেড হয়। জিনিসটা যেন এমন হয় যে মাথা ব্যথার জন্য মাথা কেটেই ফেলা, তো এটা যেন আপনার না হয়, এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রত্যাশা আমার। আর নাম্বার টু প্রত্যাশা, আমি জাস্ট এক মিনিটে শেষ করি, যে আপনার যখন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশের ইকোনমিতে, তো মুদ্রানীতি অন্য অন্য যে সেক্টরগুলো ইম্প্যাক্ট করে ওগুলো যেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় নজরে রাখে, ওগুলো ইগনোর করে যেন কিছু না করে, এটাই আমার অনুরোধ ওনার প্রতি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার কাছে আসতেছি এই প্রশ্ন নিয়ে, তো প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করেন। মুদ্রানীতি সাড়ে বারো সময় ঘোষণা হয়ে গেছে এবং স্কোরে যাচ্ছে, আপনি বিবিএ প্রেসিডেন্ট ছিলেন, আপনি বলতেছেন আজকে না কালকে হবে, আপনার কতটুকু সিরিয়াস এই কথাটাই তো বোঝা গেল, আপনার কতটুকু সিরিয়াস কথাটা বুঝলাম না। আজকে স্ক্রলে যাচ্ছে, আজকে ঘোষণা হচ্ছে, এখন ঘোষণা হচ্ছে, তো আমাকে কি আজকে বা কালকে হতে পারে? না আজকে হতে পারে বলতেছিলাম, আমি বললাম আজকেই তো হবে, এইটুকু বলছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, আপনি আমার ভুল ধরে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন, মুদ্রানীতি, এই মুদ্রানীতি নিয়ে কিন্তু দেখা যায় যে ক্যাপিটাল মার্কেটের একটা ব্যাপক সংখ্য লোক সবসময় একটা আতঙ্কিত থাকে। প্রথম কথা হলো মুদ্রানীতি নিয়ে আতঙ্কিত না হয়, ওদিন উৎসাহ হওয়া উচিত ছিল আমাদের দেশে, যেটা যে একটা উদীয়মান দেশ, একটা
যেখানে নাকি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সবচেয়ে হায়েস্ট আমরা পাচ্ছি এখানে, মানে আমাদের কর্মক্ষম মানুষের সংখ্যা সবচেয়ে বেশি এখানে, আগামী 20-25 বছর এটা কন্টিনিউ করবে, 20-25 বছর পর দেখা যাবে যে বৃদ্ধ লোকের সংখ্যা বেশি হয়ে যাবে। আপনাকে এখন অ্যাকুমুলেট করতে হবে অ্যাসেট, আপনাকে এখন তৈরি করতে হবে বুল ব্রিজ কালভার্ট ইন্ডাস্ট্রি এখন তৈরি করতে হবে। কাজে মুদ্রানীতি যেটা আপনি বললেন সংকোচনশীল হবে না, সম্প্রসারণশীল হইতে হবে, মানে দেশের সম্প্রসারণ। এবং আপনি খেয়াল করেন যদি মালয়েশিয়ার মাহাতির যখন এখানে ছিলেন সেখানে প্রায় প্রতিবারই দেখা যেত যে যদি কেউ ডাটাগুলি দেখেন দেখতে পারবেন যে কখনই ডবল ডিজিটের নিচে নামে নাই, খুব কম সংখ্যক সময় ডবল ডিজিটের নিচে নামেছে। আপনি ইন্ডিয়ার দিকে যদি দেখেন, ইন্ডিয়াতে 11 পর্যন্ত উঠেছে, সে আমরা ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ, আমাদের তো যদি সম্প্রসারণশীল অর্থনীতি হয় সেই ক্ষেত্রে এখানে মেগা প্রজেক্ট যেগুলি বলছেন, বড় বড় পদ্মা ব্রিজ হচ্ছে, মেট্রো রেল প্রজেক্ট হচ্ছে, আরও অনেকগুলো প্রজেক্ট হচ্ছে, পায়রা বন্দর হওয়ার জন্য আলোচনা হচ্ছে। এখন এইখানে আপনার আপনাকে বলতে হবে সম্প্রসারণশীল মুদ্রানীতি। আমরা কিন্তু গত 10 বছর ধরে আমরা দেখে আসছি সংকোচনশীল। আজকে আমরা যেটা আশা করছি যে পুঁজিবাজারকে প্রাধান্য দিয়ে যেন মুদ্রানীতি ঘোষণা করা হয়, দেশের অর্থনীতির যদি সত্যি সত্যি বেসরকারীকরণ চান সেক্ষেত্রে মুদ্রা বাজারে মুদ্রানীতিতে মুদ্রা ক্যাপিটাল মার্কেটের এক নম্বর প্রায়োরিটি দিয়ে, এবং ওই ক্ষেত্রে 2-1% যদি সংকোচনশীল মানে সম্প্রসারণ হয় কিছু আসে যায় না। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা জিনিস প্রথমে আমি বলতেছিলাম যে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা, এটা নিয়ে আমরা আরেকটা অনুষ্ঠানে আলোচনা করেছি, আমরা একটা আশা করি যে উনি আমাদের আমাদের লোক বলতে আমি বোঝাচ্ছি আমি উনি অর্থনীতির লোক, উনি একজন আপনাদের প্রফেশনের লোক, উনি ব্যবসায়ী লোক, সব দিক দিয়ে আমাদের লোক বলি, ওনার কাছে আমাদের প্রত্যাশাগুলো কী, ক্যাপিটাল মার্কেট এবং অর্থনীতি দুটাই। দেখুন, প্রথম আমি হচ্ছে এই আওয়ামী লীগ গভর্নমেন্টকে সাধুবাদ জানাবো যে ওনার মতো একজন যোগ্য মানুষকে এই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য। এবং এটা একটা আমি বলবো কি যে দেখেন ধাপে ধাপে কিন্তু আপনার মনে করেন ওনার কন্ট্রিবিউশনটাও যেমন কগনিজেন্সে নেওয়া হয়েছে, আবার ধাপে ধাপে ওনাকে তৈরিও করা হয়েছে। যেমন উনি পরিকল্পনা মন্ত্রণালয় ছিল, উনি কিন্তু প্ল্যান করছে যে অর্থ মন্ত্রণালয়টা বা অর্থনীতিটা কীভাবে ঘুরবে, এবং উনি খুব ভালো ভালো কথা বলতেন এবং কিছু কিছু রিফর্মের ইনিশিয়েটিভ নিত। যেমন ওনার যে কটা জিনিস আমি প্রথম বলে শুরু করব, আমি 2 মিনিট সময় নেই, যেমন ওনার একটা সব জিনিস স্বীকার করার সৎসাহস আছে। যেমন বিগত সময়ে যখন আমাদের বিগত অর্থমন্ত্রী মহোদয় বলছিলেন যে ব্যাংকিং সেক্টরে কোনো প্রবলেম নাই, উনি কিন্তু বলছে যে প্রবলেম আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গভর্নমেন্টের হিসাবে সব কিছু আপনার আসে না, পার্সিয়াল হিসাব, এটা নিয়ে কেউ মুখ খুলত না। উনি বলতেন যে আমাদের গভর্নমেন্টের যে হিসাবটা এটা সম্পূর্ণ না, এটা অসম্পূর্ণ। দেন নাম্বার থার্ড হচ্ছে ওনার কিন্তু আপনি বলছেন যে তাত্ত্বিকভাবে আপনার নলেজের দিক থেকে হি ইজ ভেরি এনরিচড পারসন, নিজে ব্যবসা করেছে, উনি জানে যে ব্যবসায়ীরা কী দরকার এই বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য। এবং উনি ব্যক্তিগতভাবে স্বীকার করে, আমি দেখেছি বিভিন্ন প্রোগ্রামে, যে এই দেশের যে উন্নয়ন হয়েছে এখানে প্রাইভেট সেক্টরের যে কী পরিমাণ কন্ট্রিবিউশন। তো ওনার কাছে আমাদের প্রত্যাশা যেটা থাকবে যে দেখেন আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ কী আছে এটা উনি জানেন, আমরাও জানি। এবং উনি তো প্রথম দিন যেদিন উনি পাওয়ার নিলেন, মানে মন্ত্রী হলেন, সেদিনই বললেন নন পারফর্মিং লোনগুলো নিয়ে কথা বললেন, উনি ব্যাংক যেভাবে চলতে সাধারণ ভাবে সেইভাবে চলবে না। এবং উনি একটা কথা বলছেন যেটা সবচেয়ে মানে আমার কাছে ইয়ে করেছে, সেটা হচ্ছে যে মানে আমাদের যে ফাইন্যান্স মিনিস্ট্রি ঢালাওভাবে উনি সাজাবেন নতুন করে, এই যে কথাগুলি বলছে এটা কিন্তু অনেক সিগনিফিকেন্ট কথা, সিগনিফিকেন্ট কথা। এবং উনি আরেকটা জিনিস খুব ভালোভাবে বলে যে দেখেন আমি এখানে কাউকে ধরতে আসিনি, আমি এখানে ভীতিকর পরিস্থিতি তৈরি করতে চাচ্ছি না, আমি যেটা চাচ্ছি যে সবাই কন্ট্রিবিউট করেন, এটা একটা জিনিস। আবার উনি এই যে ইন্টারেস্ট রেটে, উনি আবার ইন্টারেস্ট রেট নিয়ে বলেছে যে আপনার মনে করেন ভালো যারা বড় আর তারা কম রেট দিবে, যারা একটু খারাপ বড় আর এরা বেশি রেট দিবে, আমি একদম অ্যাভারেজ করবো না। এই যে আপনার মনে করেন সার্বিক অবস্থাটা বিবেচনায় নেয়া, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস আমি বলবো যে ওনাকে যে জিনিসটা করা উচিত, মানে এটা আমি অনুরোধ করব ক্যাপিটাল মার্কেট রিলেটেড পার্সনরা ওনার কাছে গিয়ে ওনাকে বোঝানো উচিত যে আপনার সব কিছু যেন একটু কনসোলিডেটেড ইফোর্ট হয়, কম্বাইন্ড ইফোর্ট হয়। বাংলাদেশ ব্যাংক যেন একলা চলন নীতিতে চলে না, ক্যাপিটাল মার্কেটের যেটা প্রয়োজন সেটা অর্থনৈতিক উন্নয়নের জন্য যেন আপনার এখানে কনসেন্ট্রেট করা হয়। ধন্যবাদ।
ভাই আপনাকে বলে মুদ্রানীতিতে যেটুকু ঘোষণা করছে, যেটুকু স্ক্রোলার দেখতে পেলাম আর কি, আগে মানে 12% 13% মধ্যে ঋণ প্রবাহটা রাখছে, আগগত সমান রাখছে, এতে কি আমাদের কি হবে? যে বুঝতে পারবে, সবচেয়ে বড় সমস্যা হলো কি, এই যে প্রতিবার আমরা সংকোচনশীল দেখি যে আমাদের প্রজেক্টের টাকা, অন্য যে প্রজেক্টের টাকাগুলা যদি বড় বড় প্রজেক্টের টাকা চলে যায়, সেইখানে ন্যাচারালি এখানে যদি মানে ক্রেডিট কন্ট্রোল, এই তাদের তো মানে কতটুকু মানি সার বাজারে আসবে সেটা তো তারা ক্রেডিট কন্ট্রোল টুলের মাধ্যমে সিএসআর এসআরআই দিয়ে কন্ট্রোল করে। তো তারা যদি সিএসআর এসআরআই গত কত বছর ধরে জানি একই রাখে, দেখেন ইন্ডিয়াতে প্রতি ছয় মাসের এক মানে ছয় মাস পিরিয়ডের ভিতরে দুইবার বদল আছে এই যে সিএসআর এসআরআর, আমাদের এটা কিন্তু বছরের পর বছর একই রেখে দিয়েছে। এই যে এখন যে বড় বড় প্রজেক্টের কারণে যদি তারা এটা চেঞ্জ না করে, এসআরআর সিএস এগুলো চেঞ্জ না করে, যে রিজার্ভ রেশিওগুলো চেঞ্জ না করে, সেই ক্ষেত্রে অন্য অন্য প্রজেক্টে কিন্তু অর্থ টান পড়বে। ঠিক একই অবস্থা অন্য প্রজেক্টগুলো কিন্তু মানে কমে যাবে, ধীর হয়ে যাবে, মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যাবে। এই জন্য এটা মনে হয় একটু সম্প্রসারণশীল হওয়া উচিত। আবার বলতেছি, যদিও ঘোষণা যদি করেও দিয়ে থাকে, এটা চিন্তা করা উচিত সম্প্রসারণশীল হওয়া। ধন্যবাদ। আমরা গতকালকে একটা নিউজ দেখলাম, গতকালকে আমি পড়লাম যেটা আর কি, সেটা ডেইলি স্টারে মতো একটা ইন্টারভিউ দিয়েছেন আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি সাহেব। উনি এখানে বলতে চাচ্ছেন মানে যা যে আমরা প্রোডাক্ট ডাইভার্সিফাইড করব। প্রোডাক্ট বলতে উনি কী বুঝছেন আমি জানি না, বন্ড মার্কেট হয়তো বলছেন, বন্ড মার্কেটে যেতে পারেন, হয়তো অপশানস এবং ডেরিভেটিভসে যেতে পারেন। এখন আমরা কি তৈরি সেভাবে? দেখুন আমি বলবো, আচ্ছা আপনি বলার আগে আমি একটা ফোন নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলেন। কোথা থেকে বলছি? জি আসসালামু আলাইকুম, বলেন। তা আমার প্রশ্নটা হচ্ছে, যে মুদ্রানীতি অলরেডি ঘোষণা হয়ে গেছে, তা আপনারা যারা শেয়ার বাজারের সাথে জড়িত বা ঢাকা স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে জড়িত, আপনারা তো কেউ এ পর্যন্ত আমার জানা মতে অর্থমন্ত্রীর সাথে কোনো বৈঠক করেন নাই, যে আমি কোনো ডিসিশন নেবেন না, যাতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এবং এ কথাটা সত্য, যায় নেই বলে যে যাওয়া হচ্ছে না বা যাওয়া কথা হচ্ছে না বা দেখা হচ্ছে না, এটা ঠিক না। যাই হোক, আপনি আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য ধন্যবাদ। জি, আপনি যে প্রশ্নটা নিয়ে আসছিলেন যে আমরা এই যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে এখানে আমরা রেডি কিনা, দেখেন রেডিনেস বললে আমি যদি মোটা দাগে দুটো দিক দেখি, একটা হচ্ছে আমাদের স্টক এক্সচেঞ্জ ইনফ্রাস্ট্রাকচার রেডি কিনা, আর একটা হচ্ছে আমাদের মার্কেট রেডি কিনা। আমি মার্কেটের কথাটা যদি বলি, মার্কেট ওয়াজ রেডি ইভেন মনে করেন 4-5 ইয়ার ব্যাক, কারণ আমরা সবাই তাত্ত্বিক আলোচনায় বলি যে আপনার প্রজেক্ট লোন এটা ব্যাংক থেকে ওঠা উচিত না, ব্যাংকের যে এনবিএল এনপিএল যেটা আমাদের অর্থনীতির জন্য সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ, এটাও কিন্তু প্রজেক্ট লোন ওখান থেকে নেওয়ার কারণে। তো আমার মার্কেটে কিন্তু আপনার মনে করেন অন্য ডাইভার্সিফাইড প্রোডাক্ট আপনার সাবস্ক্রাইব করার জন্য যথেষ্ট পরিমাণ রেডি কাস্টমার আছে, তো এখানে কোনো রেডিনেসের অভাব নাই। দেন ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আমি যেটা বলবো, যে দেখেন বিগত কয়েক বছরে সবচেয়ে ভালো যে জিনিসটা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জই বলি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মনিটরিংই বলি, এখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা, সেটা হোক সিস্টেম, সেটা হোক আপনার পিপল, এখানে কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে। তো সেদিক থেকে আমার মনে হয় এখানে যতটা সদিচ্ছাটা দায়ী না আসার জন্য, আপনার ইনফ্রাস্ট্রাকচার বা রেডিনেস বোধ হয় অতটা দায়ী না আমি বলবো। এখানে আরও একটু ভীষণটা পুট ইন করা উচিত, আরও ইফোর্ট নেওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের ব্যবসার সঙ্গে জড়িত আপনার মানে, থ্যাংক ইউ মোস্তাক ভাই। প্রথম হলো যে একটা কোন একটা মার্কেট শুধুমাত্র একটা ইকুইটি প্রোডাক্টের উপরে ভিত্তি করে কোনো ক্যাপিটাল মার্কেট পৃথিবীর কোথাও চলতে পারে না। হ্যাঁ, কাজে আপনার এই মার্কেটে প্রোডাক্ট আনতে হবে, অপশন ডেরিভেটিভস এক্সচেঞ্জ কমোডিটিস এগুলো যাই হোক, এগুলো সব কিছু ইন্ট্রোডিউস করতে হবে। আপনি ফিক্সড ইনকাম ভেহিকেলগুলো কী, আপনি আজকে যদি পেপারে দেখেন যে 186 কোটি টাকা নিয়ে
পালিয়ে গিয়েছে, এক লোক পালিয়ে গিয়েছে 186 কোটি টাকা নিয়ে, এটা আজকে প্রথম আলোতেই প্রথম পাতায় দেখলাম মনে হয়। তার মানে কি, দেখেন আমাদের একটা ফিক্সড ইনকাম ভেহিকেল নাই তো, আমাদের এই লোকগুলো যে একটা রিটায়ার পার্সনগুলো যে এক জায়গায় ইনভেস্ট করে সে যে একটা ফিক্সড রিটার্ন পাবে, আমাদের বন্ড নাই, আমাদের বন্ড সেটাই বলতেছি বন্ড মার্কেট ডেভেলপ করে নাই, কিন্তু আমরা শুধু বলতেছি মুখে মুখে, বন্ড মার্কেট ডেভেলপ হয়েছি কেন করে নাই, এক নম্বর হলো এটা আপনার কাছে আপনার ক্লিয়ারিফাই, আপনার কি কি ধারণা যে কেন হয় না, কী কী কারণে হইতে পারে না আমাদের দেশে, এবং বন্ড মার্কেট হইলে যে এই জিনিসগুলো হইতো না, যারা ফিক্সড ইনকাম চায়, যারা হইতে চায় যেখানে নিরাপদ বন্ড ইয়ে করতে পারে, ফিক্সড ইনকাম আর নিরাপদ জায়গা, আর যেগুলো বন্ড আছে বাজারে যেমন আমাদের কর্পোরেট বন্ড যেগুলো আছে সেগুলো তো আর লিস্টেড, কিন্তু মুশকিল হইলো যা ট্রেড হয় না। আজকে যে 11টার সময় মুদ্রানীতি ঘোষণা হয়ে গেল, এ ব্যাপারে আপনারা যতটুকু জানতে পেরেছেন বা তথ্য আছে, এক নম্বর প্রশ্নটা হলো তাতে বাজারের উপরে কেমন প্রভাব পড়বে, আর দুই নম্বর প্রশ্ন হলো বিআরটিসি টেলিফোন রেগুলেটরি যে ইয়েটা, তারা যে 40% এর কি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এতে গ্রামীণ ফোনের শেয়ারের উপরে কোনো প্রভাব পড়বে কিনা, এই দুটো প্রশ্ন প্লিজ যদি বলতেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। একটা জিনিস বলি, মুদ্রানীতি আমার ক্ষুদ্র জ্ঞানের থেকে বলতেছি, ডাইরেক্ট ইম্প্যাক্ট কিন্তু পুঁজিবাজারে তেমনভাবে পড়ে না, ইনডাইরেক্ট পড়তে পারে কিন্তু ডাইরেক্ট সেভাবে আমাদের পুঁজিবাজারে পড়ে না। আসলে মুদ্রানীতি যেটা প্রথম বললাম যে মুদ্রানীতি যেদিন থাকবে সেদিন একটা উৎসাহ পরিবেশ থাকতে হবে, কারণ এই ওই উদীয়মান দেশে সম্প্রসারণশীল মুদ্রানীতি হওয়া উচিত। এখন যদি ঋণ প্রবাহ যদি আগের মতো 12-13% হয়, কিছুটা ঋণের শর্টেজ থাকবে, কিন্তু মুদ্রানীতিতে ক্যাপিটাল মার্কেটের উপরে ইম্প্যাক্ট আছে, সেটা হলো মনস্তাত্ত্বিক ইম্প্যাক্টটা বেশি, মনস্তাত্ত্বিক ইম্প্যাক্টটা বেশি, কারণ মানুষজন একটা আতঙ্ক আগের চেয়ে আতঙ্কিত হয়ে যায়, গতকাল থেকে মার্কেটটা কেমন জানে হয়েছিল, এটা হলো মুদ্রানীতি কি হবে না হবে সেটা কারণে। অ্যাকচুয়ালি মুদ্রানীতি নিয়ে যে খুব বেশি আমাদের ই করার দরকার নাই, আমরা বলতেছি মুদ্রানীতি হলো টোটাল অর্থনীতিতে যে ইম্প্যাক্টটা ফেলে অন্য অন্য প্রজেক্টে টাকা, সেটার সাথে কিছু আমাদের এখানে ক্যাপিটাল মার্কেটে পড়ে। তবে মানে আমি যেটা বলছি, সেন্ট্রাল মার্কেটের অবশ্যই যেন ক্যাপিটাল মার্কেটের পজিটিভ পরে, সেই ক্যাপিটাল মার্কেট বেসরকারি উন্নয়নের অন্যতম প্ল্যাটফর্ম, আপনাকে সেই প্ল্যাটফর্মকে যদি ঠিক রাখতে হয় অবশ্যই সম্প্রসারণশীল মুদ্রানীতি করতে হবে, এই ব্যাপারে কোনো কোনো সন্দেহ। এটা আমরা অনেকদিন ধরে বলে আসতেছিলাম যে আমাদের পুঁজিবাজারের উপর এফেক্ট যাতে না করে। আর ওই বিআরটির কথা উনি যেটা বললেন, বিটিআরসির কথা উনি যেটা বলতেছিলেন যে রেগুলেটরি, এখন রেগুলেটরি একটা আলাপ আলোচনা চলছে যাচ্ছে, এইটার উপরে ভিত্তি করে আমার মনে হয় এই মুহূর্তে কোনো কমেন্ট করা ঠিক হবে না, পার্টিকুলার শেয়ারের উপর নিয়ে কথা বলা ঠিক হবে না। আপনি সেটা হচ্ছে যে আজকে যে মুদ্রানীতি ঘোষণা করলো সেটার ইম্প্যাক্ট কী হবে বাজারে। আমরা এই বিরতির সময় আমরা যে কতগুলি ডাটা পেলাম সেই ডাটাগুলোতে বোঝা যাচ্ছে যে মুদ্রানীতি আমাদের পুঁজিবাজার সহায়ক হবে এবং পুঁজিবাজার বান্ধব মুদ্রানীতি ঘোষণা করেছে, বিকজ 1% CRR কমিয়ে দিয়েছে, তাতে বাজারে তারল্য আসবে, বাজার সেই ব্যাপারে আমরা দুই আলোচকের কাছ থেকে শুনতে চাই। দেখুন, গত বছরে যে জিনিসটা হয়েছিল গত 2018 জানুয়ারিতে, যে মার্কেটটা যখন ভালোভাবে যাচ্ছিল মানে কারেকশন হচ্ছিল, কারণ আনফর্চুনেটলি আমাদের মার্কেটটা তো আপনার আন্ডার ভ্যালুড, ইভেন এখনও আন্ডার ভ্যালুড আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখানে যদিও একটা কথা খুব সংক্ষেপে বলে নেই, যে অনেকে যারা খুব বেশি পরিমাণ সতর্ক তারা হয়তো আপনার মনে করেন তাদের দৃষ্টিভঙ্গিটা যে এই যে বিগত কিছুদিনে মার্কেটটা এই অবস্থায় আসছে তারা ফ্রাইটেন ফিল করছে। আমি তাদেরকে বলবো যে ভাই, যে অবস্থায় থাকা উচিত ওই অবস্থায় আগে যেতে দেন, তারপর আপনারা ভীতিকর পরিস্থিতি তৈরি করেন, এখন আপাতত করেন না, কারণ মার্কেট কিছুই হয়নি, কিছু সংখ্যক লোকের হাউতাশ করা শুরু করেছে। তো এখন এই অবস্থায় এই যে মার্কেটটা তার যে ডিউ অবস্থায় যাওয়ার কথা এই অবস্থায় যাচ্ছে, এই রকম একটা অবস্থায় আমরা প্রথম অংশে যেটা আলোচনায় বলতেছিলাম যে এমন একটা মুদ্রানীতি হওয়া উচিত যেখানে ক্যাপিটাল মার্কেট সহায়ক হওয়া উচিত। আমরা যে ডাটা পেলাম, আপনি যথার্থ বলেছেন যে এই যে আপনার সিআরআর রেশিও 1% কমালো, তো যথেষ্ট পরিমাণ ফান্ড কিন্তু আপনার ব্যাংকগুলো এখন
ছাড়তে পারবে, যখনই এটা ছাড়তে পারবে এর অনেকটা ইম্প্যাক্ট কিন্তু ক্যাপিটাল মার্কেটে চলে আসবে। এবং ক্যাপিটাল মার্কেট গত বছর যে কারণে কমেছিল, দেখবেন আমাদের যে স্টেট ওন যে এন্টারপ্রাইজ আছে ক্যাপিটাল মার্কেটকে সাপোর্ট করার কথা, সে এখান থেকে টাকা নিয়ে বেসরকারি ব্যাংকে ইনভেস্ট করতেছিল, মার্কেট থেকে টাকা কমিয়ে দেওয়া হয়েছিল, লোন রেশিও কমিয়ে দেওয়া হয়েছিল, তো এই বিভিন্ন কারণে, যেটা পরবর্তীতে ওনারা সংশোধন করেছে কারণ এটা এচিভেবল ছিল না, এখন ওটাই বজায় রেখেছে, এখানে আপনার অবাস্তব কোনো রেশিও নেয়নি, এটাই সাধুবাদ জানাই এবং ক্যাপিটাল মার্কেট ভালো হবে, সবার উৎসাহ থাকবে বলে আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মহম্মদ ভাই। যে যে ফার্স্টে মাহমুদ ভাই যেটা বলছিলেন যে অনেকে ফ্রাইডে মানে ভীতু হচ্ছে যে মার্কেট, আরে মার্কেট গতকালকার মার্কেট তো তাই, আপনার মার্কেটে আপনার যে মার্কেট ক্যাপ তার মাত্র ডেইলি ট্রানজেকশন হচ্ছে মাত্র 0.24%, এটা এটা ইন্টারন্যাশনাল অ্যাভারেজ হলো গিয়ে 1%, আপনি মার্কেট ক্যাপ যেটা থাকবে তার এক, তার মানে আপনার এখন যা ট্রেড হচ্ছে তার 4 গুণ ট্রেড হওয়া উচিত যদি আপনি স্ট্যান্ডার্ড বলেন। আপনি যদি এখন হচ্ছে 0.24% আমাদের হিসাব দেখলাম 1000 কোটি টাকা, এটা হওয়া উচিত কমপক্ষে 3000 কোটি টাকা মিনিমাম, মিনিমাম 3000 কোটি টাকা, ওই যে বললাম 1% হইলেও তো আপনার 3-4000 কোটি টাকা এটা ট্রেড, কাজে এটা ওইটা ইস্যু না। দ্বিতীয় যেটা বললেন যে মুদ্রানীতি, আমরা এই ব্রেকের মধ্যে যে যেটা দেখলাম যে 1% আমাদের মোবাইল থেকে যে 1% তারা সম্ভবত সিআরআর যেটা চেঞ্জ করেছে, এইটা এইটা 1% চেঞ্জ করা একটা বড় পদক্ষেপ, বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে যে তারা সম্প্রসারণশীল মুদ্রানীতি, উদীয়মান অর্থনীতি, এই আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আমাদের ক্যাশ করতে হবে সেটার পরিপ্রেক্ষিতে যা করেছে যথার্থ করেছে বলেই মনে হচ্ছে, বাকিটা অ্যানালাইসিস করলে দেখা যাবে। ধন্যবাদ বাংলাদেশ ব্যাংকে যে পুঁজিবাজার সহায়ক একটা মুদ্রানীতি ঘোষণা করার জন্য, আমি পুঁজিবাজারের একজন সদস্য হিসেবে আমি ধন্যবাদটা জানাচ্ছি, এবং আলোচকরাও যা আলোচনা করলেন আবার মুদ্রানীতি নিয়ে, তাতে দেখা যাচ্ছে পুঁজিবাজার সহায়ক একটা মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে এবং পুঁজিবাজারে তারল্য সংকট হবে না বলে আমরা আশা করছি। যাই হোক, আমরা একটা জিনিস এই যে বন্ড মার্কেট নিয়ে আলোচনা করতেছিলাম অলরেডি, যে বন্ড মার্কেট থাকলে এই যে 186 কোটি টাকা আজগাদ লাপাত্তা হয়ে গেছে এগুলি হতো না। একজন জিনিস দেখেন, আমাদের মিউচুয়াল ফান্ড মার্কেটটাও কিন্তু অন্য অন্য দেশের তুলনায় কিছুই হয় না, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা টোটালি মানে ফ্লপ করছে। এখন বন্ড মার্কেটটা যদি ইম্প্রুভ না করে, সাধারণ রিটায়ার্ড পার্সোনালিটিস যারা তাদের কাছে তো টাকা কি বালিশের নিচে রাখবে মাটির নিচে রাখবে? আজকে এক ভদ্রমহিলা বলতেছিলেন, দেখুন এখানে একটু মোসাদ্দেক ভাই আমি যে জিনিসটা বলবো যে দেখেন আমাদের সবার স্পেসিফিক্যালি রেগুলেটরদের আনফর্চুনেটলি সবচেয়ে যে বড় ব্যর্থতা যে আমরা যারা যাদের হাতে টাকা আছে যারা সেভ করে ডিপোজিটার তাদের নিডটা আমরা কিন্তু বুঝতে ব্যর্থ হয়েছি। কেউ আপনার অনেক পরিমাণ রিটার্ন চাইবে না, তারা সেফ চাবে কম পরিমাণ রিটার্নে, যেখানে আমরা ওই ফিক্সড রিটার্নের কথা বলি। কেউ আবার আপনার মনে করেন বেশি পরিমাণ রিটার্ন চাইবে এবং অ্যাসোসিয়েটেড রিস্কটা নিবে। এটা তারপরে হচ্ছে দেখেন সবারই কিন্তু এটা খুবই কষ্টের আর্নিং এবং হার্ড আর্নিং পিপল, এবং এটার জন্য আলটিমেটলি যেটা হচ্ছে যে আপনার যেহেতু গভর্নমেন্টকে পলিটিক্যাল পার্টটা ঠিক কনসিডারেশনে রাখতে হয়, যদিও গত 2-3 বাজেটই কিন্তু আপনার সঞ্চয়পত্রের বিক্রিটা তারা কমাতে চেয়েছিল, তো আলটিমেটলি যারা এই কম রিটার্ন এবং সেফ রিটার্ন চায় তারা কিন্তু সঞ্চয়পত্রে গিয়েছে, এবং এজন্য যে পরিমাণ বেশি ইন্টারেস্ট দিতে হয়েছে সেটা কিন্তু ম্যাক্রো ইকোনমিতে হিউজ পরিমাণ একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। মহোদয় আপনার কাছে আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো আপনার কাছে, একটা দর্শক অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি একটু স্টক মার্কেট সম্বন্ধে জানতে চাই যে এটা কোন কোন বই পড়াশোনা করলে একটু জানা যাবে, কোন বই পড়াশোনা করলে? আচ্ছা আমি, হ্যাঁ আপনাদের আপনাদের প্রত্যেককে সবচেয়ে পছন্দের দুইটা করে বইয়ের নাম একটু বলবেন, দুইটা মোস্ট বেস্ট বই হবে যেটা নলেজ গেইন করা যাবে অ্যাবাউট ক্যাপিটাল মার্কেট। আচ্ছা আমি আলোচকদের কাছে দিব আপনার প্রশ্নটাকে, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। একটা জিনিস আমরা ওনার প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নেবেন নাকি আপনার? ওনার শুধু বইয়ের নাম জানতে চাচ্ছে, তো যদি উনি ইন্টারন্যাশনাল মার্কেটের পার্সপেক্টিভে ওয়ারেন বাফেটের একটা ভালো, ওয়ারেন বাফেটের একটা ভালো ভালো বই আছে এটা, আর লোকাল মার্কেটে আমি যেহেতু আমার একটা বই আছে আমি তো আমার বইয়ের কথাই বলবো, যে আমার একটা বেসিক নামে আছে বেসিক অফ ক্যাপিটাল মার্কেট, আমার মাহবুব মজুমদার বেসিক অফ ক্যাপিটাল মার্কেট, এটা দেখতে পারেন আমি যা এই নতুনদের জন্য। আচ্ছা ঠিক আছে, এখন আমি
পত্রিকায় বোধ হয় আপনারা গতকালকে পড়েছেন বা পড়েছেন যে টিআইবি বলতেছে, টিআইবির একটা রিপোর্ট ছাপা হয়েছে যেটা আতঙ্কিত করে মানুষকে, হ্যাঁ, যে 50,000 কোটি টাকা ফ্লাইট আউট হয়ে গেছে, দেশ থেকে বাইরে চলে গেছে। সম্পদ যদি দেশের মধ্যে হয় আপনার হাতে থাকবে, নয় আমার হাতে থাকবে, নয় ওনার হাতে থাকবে, এই সম্পদ যদি দেশের ভিতরে ঘুরে তাহলে কিন্তু দেশের তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু দেশ থেকে যখন টাকাটা ফ্লাইট আউট হয়ে যায়, দেশ থেকে বাইরে হয়ে চলে যায়, তখন কিন্তু দেশে সত্যিকার অর্থে ক্ষতি হয়। এমন দুজন আলোচকই আপনারা আজকে আলোচনা করবেন, এর কারণটা কি, কেন চলে যাচ্ছে টাকা, আর এর উপায় কি যে টাকা যাতে না যায়। দেখুন, তার আগে আমি একটা ফোন নিয়ে নিচ্ছি একটু দয়া করে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী থেকে সুজন সাহা বলছি। আমার একটা মতামত, আমার হলো যে সেটেলমেন্টটা যদি আমাদের সাথে সাথে হইতো, আমি এখন শেয়ার কিনলাম, যার অ্যাকাউন্ট থেকে শেয়ারটা আসলো উনি সাথে সাথে টাকাটা পাই যেত, এবং কি আমি সাথে সাথে শেয়ারটা পাই যেত। জানি, ধন্যবাদ ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝে গেছি। আমি আপনাকে বলি একটা উত্তরটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি পুঁজিবাজারের লোক। এটা আমাদের ক্লিয়ারিং হাউস খুব শিগগিরই চালু হয়ে যাচ্ছে, এবং এটা অনেকটা আপনার ডে ট্রেডিংয়ের মতো হয়ে যাবে। আপনার যে যখনই শেয়ারটা কিনবেন তখনই আপনার টাকা চলে আসবে, যখনই বিক্রি করবেন তখনই আপনার টাকা চলে আসবে আপনার অ্যাকাউন্টে। এটা খুব শিগগিরই হয়ে যাচ্ছে, বোধহয় এই আগামী মাসের মধ্যে হয়ে যাবে। দেখুন, টিআইবির যে রিপোর্টটা, হ্যাঁ, এটা সত্যিকার অর্থে আশঙ্কাজনক, কারণ আমরা গত বছর ছিলাম দুর্নীতিতে 17তম, এবার সেটা 13তম হয়েছে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, দেখেন, আমার কাছে মনে হয় সবচেয়ে বড় যে কারণ, যে দুর্নীতির কারণ হচ্ছে সুশাসনের অভাব, মানুষের সেফটির অভাব। এখানে দেখেন, এই যে বাইরে টাকা যাচ্ছে, এর অনেক দুর্নীতির টাকা যাচ্ছে, আবার অনেক ভালো টাকাও দুর্নীতির মাধ্যমে যাচ্ছে, কারণ আপনার প্রপার ব্যাংকিং চ্যানেলে যাচ্ছে না। আচ্ছা, এ যতদিন পর্যন্ত বাংলাদেশে আপনি সামাজিক নিরাপত্তা না দিতে পারবেন, বিনিয়োগের সুরক্ষা না দিতে পারবেন, এবং পিপলকে শর্ট অফ আপনার ওনারশিপ ফিলিংস না দিতে পারবেন, ততদিন আমাদের দুদকের আপনার ইসে দুদকের কর্তাবাবু বলেছেন যে গালবরা প্রতিবেদন সবাই দিতে পারে, সবাই দিতে পারে, এটা দিলেই হবে না। তাদেরকে বলতে হবে কে নিয়েছে, কীভাবে নিয়েছে, কখন নিয়েছে, তাহলে এটার ব্যাপারে অবস্থান নেওয়া যাবে, যেটাকে আমি সাধুবাদ জানাই। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বলবো, যে এরকম কথা বললে কিন্তু দুর্নীতি কমবে না। বাট উনি আরও একটা কথা বলছে যে দেখেন, দুর্নীতি কোনোভাবে আপনার মনে করেন বন্ধ করতে হলে সবচেয়ে বেশি দরকার সচেতনতা, তা সেটা তৈরি করতে সবার সাপোর্ট লাগবে, ওটা কিন্তু আবার খুব ভালো কথা বলেছে। তো আমার মনে হয় এগুলো কনসেন্ট্রেট করতে হবে। মাহমুদ ভাই, টিআইবির কি দায়িত্ব নাকি ধরে দেওয়া, কে কে পাঠাইছে? টিআইবির অবশ্যই দায়িত্ব না, কারণ টিআইবি এখানে টিআইবি এখানে যেটা করে, যে সতর্ক করে, এবং যদিও আপনার আবার উনি বলেছেন যে টিআইবির কাছে বিশ্লেষণ আছে, টিআইবির কাছে তথ্যপত্র আছে, এগুলো দিয়ে হেল্প করতে পারে। দেখেন, আমি কি বলবো, যে আমাদের সদিচ্ছা কতটা আছে, সদিচ্ছা যদি থাকে, এই যে আপনার ওভার ইনভয়েসিং এর কথা বলা হচ্ছে, এই আসল কথা আছে, এই একটা কথা কিন্তু স্পষ্ট ভাবে বলেছে যে সাধারণ মানুষ এটা করে নাই, করেছে যারা 80% ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে, যে পরিমাণ কনজিউমার ইনফ্লেশনে ইম্প্যাক্ট করেছে, এই তিনটাই যদি আপনি পাশাপাশি ফেলেন তাহলে কিন্তু মিলবে না, এখানে বড় একটা গ্যাপ পাওয়া যাবে, সেটাই কিন্তু ক্যাপিটাল ফ্লাইট, এবং সেটা ধরতে কিন্তু রকেট সায়েন্স দরকার হয়। ধন্যবাদ মোস্তাক ভাই। প্রথমত আপনি যেটা প্রথম বললেন যে 50,000 কোটি টাকা 2015 সালের রিপোর্টটা এখন আসছে, সেটা একটা গ্লোবাল ওয়াচ, যারা জিএফআই, যারা গ্লোবাল ওয়াচ ডগ হিসেবে কাজ করে, আর মানে আমাদের টিআইবি গতকাল যেটা দিয়েছে দুর্নীতি সূচকে, দুইটাই একটা সাথে একটা জড়িত। প্রথম কথা দেখেন, আসলে আমাদের এখানে মানি যেন লন্ডারিং না হয় সেজন্য ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, মানে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স, বাংলাদেশ ব্যাংক যেটা করে, এবং তারা তাদের মতো কাজ করছে। অ্যাকচুয়ালি এইভাবে কাজ হবে না, এই যুগে আপনি যদি আরও আইন টাইটেন করেন সেক্ষেত্রে আরেকটা রাস্তা বাইর করবে। আপনাকে যেটা করতে হবে, দেশের মধ্যে
বিনিয়োগ পরিস্থিতি সুযোগ করতে হবে, দেশের মধ্যে যেন বিনিয়োগ করতে পারে। আপনার যে ছেলে বাইরে গেল, সে পড়ালেখা করে এসে যেন দেশে স্বাচ্ছন্দ্য বোধ করে, বাইরে তার নলেজটা নিয়ে আসবে, আপনি এখানে বাবার বলেন বা ফাইন্যান্সিয়াল গ্যাদারিং করে সে এখানে ইন্ডাস্ট্রি করবে, সেখানে ব্যবসা বাণিজ্য করবে। কেন এখান থেকে টাকা পাঠাতে হবে তার সিকিউরিটির জন্য দেশের বাইরে? আপনাকে এই দেশের ভিতরে সিকিউরিটি পরিবেশ তৈরি করতে হবে। এর অন্যতম জিনিস হলো এইজ অফ ডুইং বিজনেস, যে জিনিসটা আসতেছি এইজ অফ বিজনেস ডুইং বিজনেস, আপনার সঙ্গে আলাপ করবো। আপনি যদি আপনি উত্তরটা দিবেন, আপনি এইজ অফ বিজনেস একজন ভদ্রলোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোতালেব হোসেন, আমি মা একান্ন থেকে বলছি। জি জি মোতালেব, আপনারা যে শেয়ার মার্কেট সম্বন্ধে যে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আলোচনা করিলেন, আমার প্রশ্ন যে যদি আমি 3 মাস মেয়াদি সঞ্চয়পত্র কিনি, তার ডিভিডেন্ডের উপর 5% ট্যাক্স দিলে ওইটার উপর আর আমার কোনো ইনকাম ট্যাক্স থাকে না, রাইট? ঠিক আছে, রাইট। কিন্তু মিউচুয়াল ফান্ড যা ইউনিট ফান্ড কিনলে, এটা যারা চাকরিজীবী রিটায়ার্ড পার্সন তারাই কিনে, তাদেরকে তো 5% দিয়ে যদি ক্যাপিটাল গেইন 5% আছে মিউচুয়াল ফান্ডে, তাহলে পারা তো মানুষ ওইটাই কিনছে নাই তো হয় না, ওই সঞ্চয়পত্র পায়। ভাইয়া আপনাকে আমি যতটুকু আমার জ্ঞান আছে সেটা হচ্ছে যে আপনার ক্যাপিটাল গেইন তো নাই, এটা তো ক্যাপিটাল গেইন দিতে হয় না, কোনো ট্যাক্স দিতে হয় না। আপনাকে ব্যবসা করতে গেলে এই দেশের ব্যবসায়ীরা যুদ্ধ করতেছে, আপনি একটা বিজনেস করতে যাচ্ছে, আপনি যে যদি বলেন সেখানে এত ব্যুরোক্রেসি, আপনার আমরা 177তম, সেখানে ইন্ডিয়া গত বছর 23 ধাপ এগিয়ে গিয়েছে, ইন্ডিয়ার মতো দেশ, আফগানিস্তানের মতো দেশ আমাদেরকে পিছিয়ে ফেলে দিয়েছে, যেখানে আফগানিস্তানের যুদ্ধ চলতে, পাকিস্তানের মতো যাকে আমরা ব্যর্থ স্টেট বলতেছি তারা আমাদেরকে পিছনে ফেলে দিচ্ছে। তার মানে আমাদের এবং সরকার কিন্তু চাচ্ছে, সরকার চাচ্ছে যেভাবেই হোক তাহলে হচ্ছে না, হচ্ছে না এই ব্যুরোক্রেসির জন্য। এখানে অন্যতম সমস্যা হলো ব্যুরোক্রেসি। আপনার আপনি ইন্ডিয়ায় যেটা হয়, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, আমি বলবো না আমাদের প্রাইম মিনিস্টার বসুক বা আমাদের মিনিস্টার বসুক, যে কেউ কে এটাকে মনিটর করতে হবে। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার প্রতি 2 মাসে একবার এই যারা কাজটা করে এই যে বিজনেস নিয়ে বসে বসে কতটুকু আগালাম সেটা দেখে, কত বছর তারা 23 ধাপ আগিয়ে গেছে এক বছরে। সেখানে আমরা এটা ধারণা আমাদের 100-এর মধ্যে আনার জন্য আমরা টার্গেট করেছি 2021 সাল। হ্যাঁ, বিডা যেটা নাকি গতকাল একটা রিপোর্টে দেখলাম বিডা করেছে 2021 সালে এসে করবে। এখন তখন 2021 সালে ইন্ডিয়া কোথায় যাবে তাহলে? আপনি তারা যদি 1 বছরে 23 ধাপ করে ইন্ডিয়া কোথায় যাবে? তখন দেখা যাবে কি জানেন, আমাদের দেশ থেকে বেশি দূরে টাকা যাবে না, ইন্ডিয়াতেই টাকা চলে যাবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার কাছে আসতেছে একজন দর্শক, আমাদের প্রশ্ন নিয়ে আছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমি মজুমদার ভাই যেটা বললো এটা জাস্ট একটু অ্যাড করি। দেখেন, আমরা খুব গাল ভরে আমরা বলি যে আমরা ডেমোগ্রাফিক বেনিফিট পাবো, আমরা হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল বেনিফিট পাবো যে আমাদের দেশটা এমন জায়গায় আছে, তো তাহলে এটা আমাদের সুবিধা, আমাদের এই ডেমোগ্রাফি তো একটা আছেই, আমাদের কনজিউমারের সংখ্যা অনেক বাড়ছে এই ছোট সংখ্যায়, যেখানে ট্রান্সপোর্টেশন কস্ট আপনার মনে করেন ডিস্ট্রিবিউশন কস্ট অনেক কম হয় যেহেতু অল্প এরিয়ায় এত বেশি লোক, তো তাহলে আমাদের একটা ডেভেলপমেন্টের জন্য যে ইনগ্রিডিয়েন্ট এখানে আমাদের শর্ট কি টেকনোলজি, সেটাও মাশাআল্লাহ ইনফরমেশন টেকনোলজির যুগে চলে আসে অনেক সময়, তাহলে ক্যাপিটালের শর্টেজ, তাহলে আমাদের ক্যাপিটাল বাইরে থেকে FDI আনতে হবে। সেই FDI আনাটা যেটা অর্থমন্ত্রী মহোদয় খুব ভালো করে বুঝেন, এটাও আমাদের একটা প্রত্যাশা ওনার দিকে, একদম প্রথম দিকের কোশ্চেনের অ্যান্সার হলো। তো তাহলে ক্যাপিটাল আনার জন্য আমরা শুধুমাত্র গাল ভরা কথা কেন বলছি? আমরা কেন ফ্যাসিলিটি কেন দিচ্ছি না? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কতটুকু করেছে? ক্যাপিটাল মার্কেটের কথা বলছি, ক্যাপিটাল মার্কেটে একবার ওয়ান স্টপ সার্ভিস কর, তারপর দেখা যাবে মাসের পর মাস ঘুরতেছে লোকটা, রাইট? ক্যাপিটাল মার্কেটে আমরা ট্যাক্স বেনিফিট কতটুকু দিচ্ছি? দেখেন, আমরা এক গার্মেন্ট সেক্টরে সবাই বলছেন এই যে আমরা মধ্যম আয়ের দেশ হচ্ছি, আমাদের গার্মেন্ট সেক্টরের ইনসেন্টিভ থাকবে না, আমাদের ডাইভার্সিফাই করতে হবে। এই গার্মেন্ট সেক্টরে আমরা যে পরিমাণ ইনসেন্টিভ দিচ্ছি, ক্যাপিটাল মার্কেটে আসার জন্য তার কি আদৌ কোনো ইনসেন্টিভ দিচ্ছি? দিচ্ছি না। একটা জমি রেজিস্ট্রেশনের জন্য যে পরিমাণ সময় লাগছে, ওখানে কি আমাদের কনসেন্ট্রেশন আছে? কোনো কনসেন্ট্রেশন নাই। আমি সবাইকে সবিনয় অনুরোধ করব, দেশটা সবার
আপনারা মানুষজনের কথা শুনেন, যেটা করা দরকার দয়া করে ওটাই করেন, শুধুমাত্র গাল ভরা কথায় শুকনো কথায় কিন্তু চিড়ে চিড়ে মিশবে না। আর আপনিও কি সে একই কথা বলবেন? দেখেন এই যে এটা তো এগুলোতে এই যে কোনো বিদেশি এফডিআই কথা যেটা বললেন মাহমুদ ভাই, যে কোনো বিদেশি ইনভেস্টমেন্ট যখন আসবে তখন ফার্স্টে আপনাকে দেখবে যে এই যে ইজ অফ বিজনেস যে করার যেই সক্ষমতা সেখানে দেশটার অবস্থানটা কোথায়। তো যখন দেখবে যে আমাদের দেশ আফগানিস্তানের পিছনে যদি হয় সক্ষমতা, তখন তো ও চিন্তা করবে এই দেশে কি গৃহযুদ্ধ হচ্ছে কিনা। হচ্ছে, ব্যবসায়ীরা বেসিক্যালি যুদ্ধ করেই ব্যবসা করছে। একটু ছোট কথা বলি আপনার, জাস্ট সাপ্লিমেন্ট করি। দেখেন আমাদের রেমিটেন্স বাড়ছে, কারা রেমিটেন্স নিয়ে আসছে? স্বল্প শিক্ষিত, আমাদের অশিক্ষিত জনগোষ্ঠী। আবার ক্যাপিটাল ফ্লাইট বাড়ছে, যেটা ব্যবসায়ীরা নিচ্ছে বা আপনার খুব ইন্টেলিজেন্ট পিপলটা নিচ্ছে। তাহলে স্বল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত জনগণ রেমিটেন্স আনছে, আর বেশি শিক্ষিত জনগোষ্ঠী যারা মানি দিয়ে মানি ইনক্রিজ করতে চায়, সেফটি চায়, তারা নিয়ে যাচ্ছে। ওই জিনিসটা যেন আমরা অ্যাড্রেস না করি, তাহলে যতই আমার রেমিটেন্স বাড়ুক, এই যে $20 billion বাড়বে, ওখানে $40 billion কিন্তু চলে যাবে। কাজেই ইনভেস্টমেন্টের মজুমদার ভাই যেটা বললো, এটার সেফটি যদি না দেয়া যায়, এটার সিকিউরিটি যদি না দেয়া যায়, তাহলে কিন্তু এটা চলতেই থাকবে। কারণ সেই যে আমাদের একদম অর্থনৈতিক মূল ধারণা যে টাকার আপনার ধর্মই হচ্ছে এটা ইনক্রিজ হবে, সেই ইনক্রিজ করার সুযোগ যদি না দেন, কারোর যদি টাকা মাটির নিচে পুঁতে রাখতে হয়, কারোর যদি টাকা বালিশের মধ্যে রাখতে হয়, ওই অর্থনৈতিক ধারণা কিন্তু চলবে না। তখন সে বাইরে নিয়েই যাবে যেখানে এই টাকা বৃদ্ধি পাবে। এটা ধন্যবাদ আপনাকে মোহাম্মদ ভাই। আপনি একটা জিনিস বলি যে আমরা দুজনেই বলতেছিলেন ব্যাংকের সুশাসন দরকার, সুশাসনের অভাবে এই জিনিসগুলি হচ্ছে। আমরা অর্থমন্ত্রীর কাছে প্রত্যাশা করছি যে সুশাসন, হ্যাঁ, ব্যাংকিং অন্তত ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা সুশাসন চাচ্ছি। তো অর্থমন্ত্রী তো মানে প্রত্যেক স্টেপ নিজে দিচ্ছেন, যেমন প্রথমে বলছেন নন প্রফিটিং লোন, ঋণ আদায়, এ অল দিস থিংস নিয়ে তো উনি কথা বলতেছেন। এর বাইরেও আমরা যেটা গতকালকে যে একনেকের যে মিটিংটা হলো, আপনাকে দুজনকে আমি বলছি, আপনি একনেকের মিটিংটা নিয়ে আপনি একটু কথা বলেন, যেখানে কথাটা বলা হয়েছে ধারাবাহিকতা আছে, আমাদের যে প্রজেক্টগুলো চলতেছিল সেটার কন্টিনিউশন কন্টিনিউটি হবে, যে কারণে এই সরকার আবার পুনর্নির্বাচিত হলো, সাধারণ মানুষ তাকে পুনর্নির্বাচিত করলো, যে গতকালকার মিটিংয়ে কিন্তু একটা তথ্য আছে এই ব্যাপারে। আপনি বলবেন না উনি বলবেন? আচ্ছা, দেখুন আপনার গতকালকের একনেকের মিটিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য যে দুটো বিষয় আমি বলবো, যে দেখেন প্রায় 16,433 কোটি টাকা আপনার অর্থ লাগবে, এরকম প্রজেক্টগুলো অ্যাপ্রুভড হয়েছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সরকার অর্থায়ন করবে 13,620 কোটি টাকা এবং প্রকল্পে ঋণ নেওয়া হবে প্রায় 2,527 কোটি টাকা। তো এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা, গত বছরও দেখেছি যে পরিমাণ লোন নেওয়ার কথা ছিল ওই পরিমাণ কিন্তু আপনার মনে করেন লোন নেওয়া হয়নি গত বছর যেটা দেখেছি। তো এই এটার একটা ব্যালেন্স বোধহয় করা দরকার। এবং আপনার এই যে গভর্নমেন্টের কন্টিনিউটির কারণে যে প্রজেক্টগুলো আপনার ডেভেলপমেন্ট লেভেলে ছিল বা এক্সটেনশন দরকার ছিল আপনার, সেগুলো কিন্তু হয়েছে, যার সুফল আমরা পাবো। বাট আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, শুধুমাত্র বিদ্যুৎ খাতে 1 কোটি মানুষকে বিদ্যুতের আওতায় আনতে নতুনভাবে প্রকল্প নেওয়া হয়েছে, যেটা ইজ অফ ডুইং বিজনেসের সাথে আবার রিলেটেড, যে আমাদের এখানে ইউটিলিটির কিন্তু শর্টেজ ছিল, এটা একটা জিনিস। আর থার্ড আর একটা জিনিস আমি যে বলবো, যে আপনার গতকালকের একনেক মিটিংয়ে যেটা হয়েছে, যে ওনারা এই যে প্রকল্পগুলো বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা হচ্ছে, যার কারণে আমাদের ক্যাপিটাল কস্ট বেড়ে যাচ্ছে, যেটা ইভেন মনে করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক পর্যন্ত কনসার্ন রেজ করেছে, ও ব্যাপারেও কিন্তু ওনারা বলেছে যে এগুলো মনিটর করার জন্য ওনারা ব্যবস্থা রাখবে, যেটা আপনার অ্যাটলিস্ট টোন অফ দ্য টপ যে এটা আসছে সেটাও কিন্তু সাধুবাদ জানাতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম মজুমদার ভাই যাওয়ার আগে বলবো যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক কিন্তু বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে আপনার খুবই আপনার অপটিমিস্টিক, এবং তারা বলছে বাংলাদেশের বড় বড় প্রজেক্টে তারা কিন্তু সহায়তা অব্যাহত রাখবে, এবং কিছুটা হলেও
আপনার এই ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের কস্ট কমবে বলে তারা কিন্তু আশাবাদ ব্যক্ত করেছে, যেটা ভালো চাই। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনার মোসাদ্দেক, আমি একটু বলি, আপনি যে প্রথম বলে যে ব্যাংকিং খাতে সুশাসন, হ্যাঁ এক নেগেটটা তো মাহমুদে বললেন, আমি একটু ব্যাংকিং খাতে সুশাসন বলি। দেখেন এই যে আমাদের এই কমার্শিয়াল ব্যাংকগুলি আমরা দেখতেছি একটার পর একটা করাপশন হচ্ছে, হ্যাঁ, তো এই করাপশনগুলির যদি সঠিক বিচার না করা যায় তা এই ক্ষেত্রে কিন্তু আবার আপনি 2 মাস পর আবার আরেকটা করাপশন, 6 মাস পর আরেকটা করাপশন দেখবেন আপনি। আমরা অনেক, আমাদের এই সরকার অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, অনেক বড় বড় কাজ করেছে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল করেছে, তো এই ব্যাংক খেলাপি যাদের তাদের জন্য কেন করা যাবে না দ্রুত বিচার ট্রাইব্যুনাল? যেন দুদক তো করতেছে, বেসিক ব্যাংকের যদি আপনি মামলা দিছে না, আপনি যদি এটা সাধারণভাবে আনতে যান, মানে সাধারণ যে আইনে আনতে যান, এই বিচার এখানে কোনোদিন কবে হবে ঠিক নাই। এখন প্রয়োজনে যদি হয় দ্রুত বিচার এদের জন্য যদি কোনো কিছু করা যায় কিনা, কারণ দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে এদের মাধ্যমে, এবং এই নষ্ট এই টাকাগুলি ব্যাংকের এই টাকাও কিন্তু বাইরে যাচ্ছে বিভিন্নভাবে, হ্যাঁ, যেটা আমাদের অ্যাজাম্পশন মনে হচ্ছে, সেটা তো উনিও বলছেন, সেটাই আপনার সঙ্গে আসবো। জি জি, প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আবুল কাশেম বলছিলাম উত্তরা থেকে। জি, আমার দুইটা প্রশ্ন। একটা হলো, গত বছর জানুয়ারিতে শুনছিলাম যে ওটিসি মার্কেট মূল মার্কেটে চলে আসবে আর কি, নর্মাল ট্রেড হবে, জি জি, কিন্তু এখনো হয় না। আর দ্বিতীয় কথা হলো, আপনারা হচ্ছে যে মুদ্রানীতি সম্বন্ধে বলছেন যে বাজার বান্ধব মুদ্রানীতি হয়েছে, তাহলে এই মুহূর্তে 25 পয়েন্ট কেন পড়ে গেল, এটা কে ফালাচ্ছে? বাজারে ওঠা নামার সঙ্গে মুদ্রানীতি কেন পড়ে গেল, এইভাবে বলা সম্ভব না। যাই হোক, আপনাকে একটা জিনিস বলতেছে, ওটিসি মার্কেট নিয়ে কাজ হচ্ছে, বোধহয় শিগগিরই আপনারা রেজাল্ট দেখতে পারবেন। জি, আপনি যেভাবে করছেন, আমি যেটা বলছিলাম বুঝতে পারি, ব্যাংকিং সুশাসনের কথা বলছিলাম, কারণ ব্যাংক আমাদের দেশে একটা, আরেকটা ব্যাংকের পদ্ধতিগত একটা বিশাল ভুল আছে, যেমন ধরেন লং টার্ম ফাইন্যান্স যেটা ক্যাপিটাল অংশ, সেই ক্যাপিটাল অংশটা কিন্তু ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে যেতে হবে, ক্যাপিটাল মাধ্যমে আপনার ইয়ে ক্যাপিটাল ভেহিকেল বাড়াতে হবে, এখানে ইনস্ট্রুমেন্ট বাড়াইতে হবে, সেটা কিন্তু যদি আপনি ব্যাংকের থেকে যদি লং টার্ম ফাইন্যান্সটা নেন, অর্থাৎ ক্যাপিটালের টাকাটা কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে যেতে হবে, ব্যাংক যেটা ফাইন্যান্সিং করবে শর্ট টার্ম ফাইন্যান্সিং, সিজনাল গ্যাপ, এলসির মাধ্যমে যেটা করা যায় সেই ফাইন্যান্সিংগুলো ব্যাংকের করার কথা। ব্যাংকে কিন্তু দীর্ঘমেয়াদী পুঁজি কিন্তু ব্যাংকের থেকে যাওয়ার কথা না, সেই দীর্ঘমেয়াদী পুঁজি যাওয়াটাও ব্যাংকের মানে ভুল হচ্ছে আমাদের মাননীয় অর্থমন্ত্রী। এই জিনিসটা নিয়ে তো আমরা সারাক্ষণ কথা বলতেছি যে এই যে ইজিলি দীর্ঘমেয়াদী লোন দিয়ে দিচ্ছে, মানে আপনি আগে আগে আমি আমি আগে আপনাদের বয়সে থাকতে আমি দেখছি যে আইসিবির জন্ম হয়েছিল ব্রিজ ফাইন্যান্সিং করার জন্য, হ্যাঁ, এবং কনসোর্টিয়াম করে তারা একটা লোন দিত, দিয়ে বলে দিত যে তুমি 2 বছরের মধ্যে পাবলিক ইস্যু করতে হবে, পাবলিক ইস্যু থেকে টাকা তুলে আমার টাকা ফেরত দিতে হবে, কিন্তু এখন যেন এটা নাই, সবাই এত ইজিলি টাকা নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে লোক আসবে না, আর এই টাকা কখনোই ব্যাংক আদায় করতে পারবে না, আর এই টাকা কার টাকা? জনগণের টাকা, এই টাকা দেশের ট্যাক্সের টাকা, এই টাকা আলটিমেটলি সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কাজী আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে প্রত্যাশা বললেন, এটাও আমাদের একটা প্রত্যাশা ওনার কাছে, উনি এই মার্কেটে মানে এই লাইনে পড়ালেখা করা লোক, এই লাইনে অনেক আমাদের অনেক ট্যালেন্ট, একজন একটা অর্থমন্ত্রী সব কিছু গিয়ে টাইনা নিয়ে আসবে না, সহযোগিতা দরকার, ব্যাংকগুলোকে ইয়ে দরকার। এখন ব্যাংকিংয়ে দেখা গেছে যে মামলা করার মতো কাগজপত্র নাই, যে আপনাকে লোন দিছে কোনো আপনার প্রমিসারি নোট সাইন নাই, আপনার কি যে টাকা দিচ্ছেন যে কি কিসের মানে এটা কি বলে ওই যে তার মানে এখানে কোনো বিষয় ছিল, এখানে কোনো বিষয় ছিল এখানে দেখেন আমি যদি একটু বলি যে ব্যাংকের সুশাসন বলতে পূর্ণত আমাদের যেখানে চলে আসে আমাদের নন পারফর্মিং লোন, লোন প্রদান করায় এবং সেটা আদায় করায়, এই প্রদান করায় তো আপনার মনে করেন যে কারণে প্রবলেমগুলো হচ্ছে, যে যথাযথভাবে ডিউ ডিলিজেন্স হচ্ছে না, পলিটিক্যাল প্রেসারে আপনার মনে করেন দেয়া হচ্ছে, ব্যবসায়িক প্রেসারে দেয়া হচ্ছে, এবং সেখানে গত টার্মে দেখেছি এই গভর্নমেন্টের যে কিছু রেগুলেটরি প্রণোদনাও দেয়া হয়েছে, যেমন আপনার ফ্যামিলি ডিরেক্টরদের সংখ্যা এবং তাদের টার্ম বাড়িয়ে দেয়া হয়েছে, এটা নাম্বার ওয়ান। বাংলাদেশ ব্যাংক কর্তৃক কিছু স্টেপ নেওয়া হয়েছে যেটা আপনার এই এনপিএল কালচারের জন্য আরও খারাপ ছিল, নাম্বার টু। নাম্বার থ্রি, এখানে যে জিনিসটা হচ্ছে যে আমাদের যে আপনার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যেটা আছে,
আদায়ের জন্য ভাই যেটা বলল যে আমাদের যে দীর্ঘসূত্রিতা একটা যে আদায় করায়, এটা কিন্তু একদম আরও আপনার এনপিএলটা কন্ট্রোল করার জন্য বন্ধুসুলভ না, রাদার এটাকে আরও বাড়িয়ে দেওয়ার কথা। এবং দেখেন এখানে আরেকটা জিনিস আমাদের খুব ভালোভাবে চিন্তা করতে হবে, আমাদের স্বীকার করতে হবে যে একটা স্পেসিফিক গ্রুপের কাছে যেভাবে অনেকগুলো ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন চলে যাচ্ছে এবং যে পর্যায়ে চলে যাচ্ছে, যেভাবে চলে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের মতো এই উদীয়মান অর্থনীতির জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে বলে মানে ইউ ওয়ান্ট টু মিন দ্যাট দ্য সিঙ্গেল পার্টি বড়োয়ারের কাছে চলে যাচ্ছে, সিঙ্গেল পার্টি ওনারশিপে চলে যাচ্ছে, বড়োয়ার তো যাচ্ছে, কারণ দেখেন প্রায় 100,000 500 crore উপরে যাদের কাছে যারা লোন নিছেন তারা 20 বছরের ঋষি রুলিং পাচ্ছেন। হ্যাঁ, এইটা কেমন তোর কথা? আর যারা 50 কোটি টাকা নিছে, 5 কোটি টাকা নিছে, 2 কোটি টাকা নিছে, তার বাইরে গিয়া কুরুপ করতেছে। এটা তো এখনো যেটা চিন্তা করতেছে, দরকার হইলে ওই যে স্টেট ব্যাংকগুলার ফাইন্যান্স মানে লেন্ডিং বন্ধ করে দিতে হবে, খালি তারা ডিপোজিটর হিসাবে। ধন্যবাদ ধন্যবাদ, আমার সময় দিচ্ছে না। প্রিয় দর্শক, আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে আমরা কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য কোনো কথা বলিনি, আমরা কোনো সমাধান শুধুমাত্র যে ব্যাংকিং সেক্টরের চিত্রটা তুলে ধরার জন্য আপনাদের সামনে চেষ্টা করেছি, তাও কতটুকু পারছি সেটা আপনারা বিবেচনা করবেন। তবে আমরা আগামীতে আশা করছি আপনাদের সামনে আবার কোনো নতুন কোনো তথ্য নিয়ে আসব। ইতিমধ্যে আমার শেষ করতে হচ্ছে অনুষ্ঠান, আমাদের আজকের আলোচনার বিষয়টুকু আপনারা আগামীকাল শেয়ার বিজে দেখতে পাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।